আসসালামু আলাইকুম। ধরেন আপনি অনেক কষ্টে অনেক টাকা জমায়া শখের একটা ইলেকট্রিক মোটরসাইকেল কিনলেন, সেটা 6 মাস পরেই তার ব্যাটারিটা আবার চেঞ্জ করতে হচ্ছে, তাহলে কেমন না? যেহেতু আপনার মোটরসাইকেলটি ইলেকট্রিক মোটরসাইকেল, এটা চার্জের উপর নির্ভর করে, তাই আপনাকে ব্যাটারির যত্ন নিতে হবে। ব্যাটারির যত্ন নেওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এর চার্জটা কেমন হচ্ছে, ব্যাটারিটার আসলে ক্যাপাসিটি বা এটা কীভাবে চলতেছে এটার উপর নির্ভর করে। তো আজ আমরা দেখব যে আসলে ব্যাটারির যত্নটা কীভাবে নিতে হয়। এখন ব্যাটারির যত্নটা আসলে দু ধরনের হতে পারে। যদি আপনি রেগুলার মোটরসাইকেল চালান সেক্ষেত্রে ব্যাটারির যত্নটা একরকম, আর আপনি যদি রেগুলার না চালান সেক্ষেত্রে যত্নটা হবে আরেক রকম। তো চলুন ভিডিও শুরু করা যাক। যদি আপনি রেগুলার মোটরসাইকেল চালান তাহলে সেক্ষেত্রে আমি বলবো প্রথমেই চার্জারটা সঠিকভাবে ব্যবহার করুন, কারণ প্রত্যেকটি জিনিসের জন্য একটা নির্দিষ্ট চার্জার রয়েছে। কারণ চার্জারটা আপনার ভোল্ট পরিমাপ করে দেওয়া হয়, না আপনার ব্যাটারি 72 ভোল্টের, আপনি চার্জার ইউজ করতেছেন 36 ভোল্টের, তাহলে তো আপনার ব্যাটারিতে সমস্যা হবেই, এটা স্বাভাবিক। তো আপনার ব্যাটারি ক্যাপাসিটি যত ভোল্ট সেই অনুযায়ী আপনি চার্জার ব্যবহার করুন, তাতে চার্জারের যে আউটপুট ভোল্ট এই আউটপুটের ভোল্টের দিকে খেয়াল রাখতে হবে, না হলে ব্যাটারিতে সমস্যা হওয়ার সম্ভাবনা একটু বেশি। আর দ্বিতীয়ত, ব্যাটারি যদি আপনি খুলে চার্জ দিতে পারেন, ব্যাটারি যদি মোটরসাইকেল থেকে খুলে নিয়ে চার্জ দেওয়া যায়, তাহলে আমি অবশ্যই বলবো ব্যাটারি মোটরসাইকেল থেকে খুলে নিয়ে চার্জ দেবেন এবং চার্জ সম্পূর্ণ হলে এটা ইনস্টল করবেন। 20% চার্জ অবশিষ্ট থাকতেই পুনরায় চার্জে লাগাবেন এবং 100% চার্জ হলে তবেই খুলবেন, কারণ ব্যাটারিটার একটা লাইফ থাকে। এই লাইফটাকে আমরা বলি লাইফ সার্কেল বা লাইফ সাইকেল। এটা আসলে ডিপেন্ড করে আপনি কতবার এটাকে চার্জ দিতে পারবেন এবং কতবার চার্জটা শেষ করতে পারবেন। তো আপনি যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার ব্যাটারি অবশ্যই লঙ্গার লাস্টিং হবে। যদি ব্যবহার করতে ঠিক মতো না করতে পারেন তাহলে এর লাইফ সাইকেলটা আপনি ধ্বংস করছেন। তাই বলবো চার্জ সম্পূর্ণরূপে 100% পর্যন্তই দিবেন যতক্ষণ দিতে পারেন। ব্যাটারিতে চার্জ দেওয়াটা মানুষের খাবারের অভ্যাসের মতো। ধরেন আপনি এক গ্লাস পানি খাইলেন, দুই গ্লাস শরবত খাইলেন, সারাদিনে অনেক কিছু খাইলেন কিন্তু ভাত খাইলেন না, আর যাই হোক আপনার শরীরে আগের সে শক্তি ফেরত পাবেন না। তাই সম্পূর্ণ যেমন খাবার প্রয়োজন ঠিক সম্পূর্ণ চার্জও প্রয়োজন। তাই চার্জ যদি ইনস্টল করেন যতদূর সম্ভব 100% চার্জ দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ব্যাটারিটা আপনার লিথিয়াম হয়ে থাকে তাহলে 5-6 মাসে একবার শূন্য চার্জ করার চেষ্টা করবেন, সেটা ফুল চার্জ করে আবার ইনস্টল করবেন। এখন আসি ওভার চার্জিং নিয়ে কথা বলবো। তো আমাদের অনেকের ধারণা যে আমরা যতক্ষণ চার্জে লাগায় রাখবো ব্যাটারি ঠিক ততক্ষণই চার্জ হবে, এই ধারণাটা ভুল। ব্যাটারি কখনো 100%-এর উপরে চার্জ হয় না বা চার্জটা বেশিক্ষণ জমে থাকবে এমনও না। ব্যাটারিটা ডিপেন্ড করে, যদি আপনি এসিড ব্যাটারি বা পাউডার ব্যাটারি এগুলোকে চার্জ দিতে থাকেন তাহলে ওভার চার্জিংয়ের কারণে এটা বাস্ট হয়ে যেতে পারে, কিন্তু লিথিয়াম ব্যাটারিগুলো তো এই প্রোটেকশনগুলো দেওয়া থাকে, তাই বাস্ট হবে না, তেমন কোনো সমস্যা নেই, তেমন কোনো ঝুঁকি নেই। এখন দ্বিতীয়ত, ধরুন আপনি মোটরসাইকেল রেগুলার চালান না, সেক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে মাসে 1-2 দিন মোটরসাইকেলটির ডাবল স্ট্যান্ড করে স্টার্ট দিয়ে স্পিড আপ করবেন যাতে মোটরটা চলে, ব্যাটারি থেকে কিছু চার্জ শেষ হয়। হওয়ার পরে মোটরসাইকেলটি আবার অফ করে দেবেন। তারপরে এরকমভাবে 3-4 বার করবেন। এভাবে 3-4 বার করার কারণে মোটরও যেমন সক্রিয় থাকবে ব্যাটারিটাও ঠিক ওরকম সক্রিয় থাকবে, এক্ষেত্রে আপনারা বেনিফিট পাবেন। ব্যাটারি সম্পর্কে বিভিন্ন কথার ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।